এখন মাছ ধরা চলছে, এখানে অনেক জল ছিল, তো সেই জল এখন এই যে মেশিন বসানো রয়েছে মেশিনে তুলে ফেলা হচ্ছে। দেখা যাক, বাবা জাল ফেললো, দেখা যাক কি পড়ে। কি ওগুলো? দেখতেই পাচ্ছ বন্ধুরা, জালে যে মাছ পড়েছে সেই মাছ কিন্তু অলরেডি লাফালাফি শুরু করে দিয়েছে। হ্যাঁ, ভেটকি তো। ইস, জাল ধুয়ে আনোনি? ইস, আমার গায়ে কাদা লেগে গেল। কত কেজি হবে? এক কেজি? এক কিলোর উপরে। এক কিলোর উপরে হবে এই ভেটকিটা। এই যে ট্যাংরা 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 আরো আছে। আরে 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 আরে, কোথায় গেল কোথায় গেল? ভেটকিতে মারলে কিন্তু হাত কেটে ফালা করে দেবে কিন্তু। তো এই আরো একটা ভেটকি, ছোট ভেটকি অনেক আছে, প্রচুর ভেটকি এখানে। মাছ যাতে বেঁচে থাকে তো সেই কারণে এই সিস্টেমটা করা। একদম ছাড়বি না। এটা তেলাপিয়া, তুই কর দেখি। মামা বাড়ি কি হচ্ছে বলে দাও, কই দেখি। ও বা, মামা বাড়ি ভারী মজা হচ্ছে। মামা বাড়ি কি হচ্ছে বলে দাও, ভালো করে বলো। মামা বাড়ি ভারী মজা। ওই দুটো মাছ পড়ে গেছে সেই কাদায় দিয়ে ছটকা ছিল। দেখ তো ধুলো বালি পাতা টাতা সব। আবারও একটা বড় ভেটকি এই যে উঠেছে, মাছ পড়েছে। এই যে ভেটকির মুখও দেখা যাচ্ছে এখান থেকে। বন্ধুরা আপনারা যার ব্লগ ফলো করছে, আসছে মাছ আসছে। ও এখান থেকে আবার যাওয়া যাবে না, কারেন্টের তার আছে। আরে বা, বিশাল ভেটকি। এই যে একটা জল ঢেল। শোনা, তোমার আরো একটা মোচা, দুটো মোচা পড়েছে। বাস, আমার মেয়ের খাবার রেডি। ও, অসুবিধা হলে হুকারানি কাটা আছে না। শোনা, তোমার খাবার রেডি। চিংড়ি, এটা বাইরে মোচা চিংড়ি। মোচা চিংড়ি, মোচা চিংড়ি, মোচা চিংড়ি। আপনারা যারা ভিডিওতে ছোট ভূত উঠতে চায়, দেখ তুই কিন্তু আমার খুব মার খাবি। এই যে
এইটা সবথেকে বড়। দিচ্ছে ওই মাছে, ওই মাছের কথা বলছে দাদা। তুমি ইচ্ছা করে করে ধুলো মাখছো, ইচ্ছা করে করে ধুলো মারছে দেখো। দেখুন বন্ধুরা, আমিও ছোটবেলায় এরকম করতাম, আমার মেয়েও এরকম করছে। আমি মোটেও এরকম করতাম না, আমার মেয়েই এরকম করছে। আমি বড় হয় ওরম করি মা, আমি তো বড় হয় ওরম করি না, তুমি তো দুটো করছো। এই তো বাবা, এই তোমার সামনে একটা বড় ওসব ভেটকি জাল ফাটিয়ে চলে যাবে, ওসব জাল কিছু না। যদি জলে ভিজায় কাটার পরে ওই মাংস জলটা নেবে, সে তো অবশ্যই। তুলছি তো তুমি দাঁড়িয়ে নাও, বসে নাও, বাবা দারুন। বেলি মাছ এটা, এটা আমি নিয়ে যাবো, থাকবে। আচ্ছা এই এইটা এই মাছগুলো তোর মা কোথায় গেল কি জানি, ওই সেই আনতে গেছে, ওদের ঝুড়ি আনতে গেছে। ভেটকিটা বাইরে ফেল, গাই কেন ভেটকিটা ওই ইয়েতে রেখে। তুমি শালতিটা নিয়ে নামো না, শালতিটা নিয়ে নামো পাশে কোথায় দেখি দি, শালতিটা কইরে ওই তো এখানে। বড় না ছোট, এ শোনাই আমার পেছনে কি করছে দেখ মেয়েটা, এই এই বড় কাঁকড়া, বড় কাঁকড়া সর আমার ভিডিও সামনে দেখে সর, এ কত বড় কাঁকড়া, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, এই দেখো না মেয়েটা কি করছে দেখো না।
এই এই কত বড় কাঁকড়া দেখো দেখো ওই দেখো দেখ দুটো হাত পুরো হা করে আছে ওই দেখ 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 দেখ দাম তো মাথায় রাখ এই দেখ কত বড় কাঁকড়া দেখ 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 মেয়ে কাঁকড়া কিনা দেখ তো দেখি তো জয়নগর যাবে জয়নগর যাবে আর কে বলে দিয়েছে এপাশে এক্ষুনি তো ময়পুর চলে যেত অন্য লোকের দোষ দিয়ে লাভ নেই এরা ভুল ভালাই একজন না হয় বলে যায় অন্য জনের পরে জিজ্ঞেস করবে না তো আর একবার জাল ফেলা হয়েছে জাল ফেলে ওই জালটা তোলা হচ্ছে দেখা যাক কি পড়ে ওটাতে ভেটকি পড়বে তাই না দেখা যাচ্ছে এখান থেকে বার হয়ে গেল ঢালে ঢুকছে না বের হয়ে যাচ্ছে শোনো মাম দেখ শোনো মাম দেখ ঢাল উঁচু এই এই ঝরে ধরে এটা মোচা চিংড়ি মজা হয়ে গেছে তোমার সোনা তোর মোচা আবার পড়েছে কাঁকড়া না হোক মোচা অনেকগুলো হয়েছে আমার মেয়ের দে আতুলিস না এটুকাই ধর ঢিলামি করিস না এই জন্য আমার খুব রাগ হয় কাটা ফাটা যেন না মারে ঠিকঠাক করে দে ওইখানে ঘরে না মাঝখানে ধরতে হয় রে আস্তে 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 মায়া দায় করে তুই তো আদার মাছিস তো থাকবে নাকি আচ্ছা গুড় গালি এইগুলো না দিয়ালি ভালো হতো না ওগুলো আমরা পরে খুচরে নেব সেই জন্য আরে ও তো আমি নিয়ে যাবো তোদের জিয়াবি না তো কি করবি মারবি ওগুলো এতে দিয়ে দিস অন্য জায়গায় ট্রান্সফার করে দিস থাক না আপাতত থাক দাঁড়া এর সেই গীত কোথায় এরু ভাই বলো এই ভেটকি ছানাগুলো ছেড়ে দাও না দাও আরে এপারে এপারে আয় আরে ওখান থেকে কি দেখছো এপারে তো এপারে কাঁকড়া আরে এই তো কাঁকড়া পরিষ্কার দেখা যাচ্ছে দুটো হাত তুলে আছে এই বাবা কত বড় কাঁকড়া এই যে সোনার সোনার ভাগ্যটা ভালো যা বলছে তাই পেয়ে যাচ্ছে আরে পিছন থেকে কাদা সমেত তোলো ছোট সাইজ খুব বড় ছোট সাইজ তাই না
অনেক ট্যাংরা, অনেক 3 কেজি মতো ট্যাংরা, 3 কেজির বেশি। এই এই মাছ, এই মাছটাকে করো না, এই মাছটাকে ভিজিয়ে রাখো। ঢেলা মাছ এটা বাজবে না, বাজবে না। এই ট্যাংরাটা, এই ট্যাংরাটা আমি নিয়ে যাব। এই মাছটাকে বের করো তো, পায়রা তলিটাকে। এটা কাটা মানে মানুষ মারা যায় না, এই একদম মরে যাবে প্রচন্ড। এটা, এটার নাম এখানে ঢেলা মাছ বলা হয়। এটা ঢেলা মাছ, তেলাপিয়া, ট্যাংরা, চিংড়ি। আর এইটা কি রে, এটা এটা না আমি ধরিনি, চিত্র মাছ। এটা নে তো, এটা এটা লাঠি দে। হ্যাঁ আছি, এই তো এখানে। এইটা হলো বেলে, এটা বেলে। বন্ধুগণ তোমরা যারা ভিডিও সেটা বন্ধ করো, তুই আমার মার খাবি তো জানতে পারবি। ও মা, এই মাছটা কে গো? ও হো, এইটা কাট কই, এটা কাট কই, কাট কই, কাট কই। একই সাইজ দুটো নাকি? তাহলে এইটা বাজবে, দেখো তো। ওটা এমনি হয়ে গেছে, বাজবে না। এই দুটো তাড়াতাড়ি করে, একটু বড় ছিল কিন্তু রাখা যাবে না, ওটা রাখা যাবে, তাড়াতাড়ি এটা লোড করে। এই যে এটার বলে বাগদা চিংড়ি, এটা সুন্দরবনেই হয়, অন্য নদীতে হয় না, এটা নোনা জলেই হবে একমাত্র। আর এই এটা আমরা বিক্রি করব, এটা 200 টাকা 1 কিলো মাত্র, মাত্র। এর থেকে বেশি পাই না আমরা দাম। এ পাইকারি নিয়ে চলে যাবে, এ কলকাতায় বিক্রি হবে এটা, এটা এখানে লোক খায় না খুব একটা। আমাদের আমাদের ওখানে হলো 600-700 টাকা করে কেজি, 200 টাকার বেশি পাবো না। নরম হয়ে গেছে, কাট কই কোনটা? ও সে লাশ নেমে গেছে, ওই মাছ দেখে আর কি করবে। এরকম একটা লাঠি দে তো আমার কাছে, ওটা রাত চলে রান্না হবে, ওটা মরে গেছে, ওটা নেওয়া যাবে না। জানতো জানতো, দে এখানে দে, যদি বেঁচে থাকে তো হবে। বেঁচে আছে, বেঁচে থাকবে বলে মনে হয় না। কেমন না, তোরা যেগুলো নিবি সব জ্যান্ত জ্যান্ত এত তোল, ও কাটা মারলে আজকে সারা রাত কাঁদতে হবে কিন্তু। এইটা এটা মোটা চিংড়ি কে নেবে? এগুলো রাতবেলা রান্না হবে, মেয়ে খাবে। তুমি এগুলো খাবে? এটা হ্যাঁ, এবার আমি তুলবো কি করে, আমার তো ভয় লাগে। এই ঢেলা মাছ, ঢেলা মাছ জ্যান্ত আছে, ঢেলা মাছগুলো তো আমি নিয়ে যাবো বললাম। ঢেলা মাছ তো জ্যান্ত আছে, ওইটাই দিয়ে আসতে হবে। এইটা আমি নেবো, এইটা এইটা এইটা। আচ্ছা নিবি, তাড়াতাড়ি করে ওই জিয়ে রাখতে হবে, জিয়ে রাখতে হবে। আর মোচাগুলো আমার মেন জন্য রেখে দাও, যেন জ্যান্ত থাকে। আচ্ছা পুটির জন্য এটা, পুটির জন্য এটা, ওই ঝুড়িটা নিয়ে আসো। আচ্ছা এই যে এক্ষুনি জ্যান্ত রাখতে হবে, মোচাগুলো সেই বালতি ফেলো, বালতি সেই এসে ঝুড়িতে দাও, ওই ওই বড় এসে দাও। এই যে আবার আসছে, খোল। হতো
ওইটা দেখবো। আর ফাঁক করা যাচ্ছে না, ফাঁক করা যাবে না। ভিডিও করলে পয়সা লাগবে কিন্তু, আমি বলে দিচ্ছি। হুম, তোকে দেব পয়সা। আরে এই মালটা বাঁচতো না দাদা? না না, ওর চোখ ঘোলা হয়ে গেছে। একটা মাথায় দিয়ে দে, একটা মাথায় দিয়ে দে, ওর চোখ ঘোলা হয়ে দেখতে পাচ্ছি না। ওগুলো ওগুলো হবে না। এই একটা এই দিকে দিদি, তুমি শালতির নিচে রাখো, হয়ে যাবে, দুটো ব্যাগ হয়ে যাবে। আর ব্যাগ লাগবে, নিলে মনে ভালো হতো। আর ব্যাগ নিয়ে আমাদের বড় ব্যাগ, সে তো বাবু তো বাসু দেব তো নিয়ে, আমাদের বড় ব্যাগ ছিল ছেপে যাবে এরকম বড় ব্যাগ। আড়াই কিলো হয়ে যাবে। এ মাছের 500 রেখা দেখে নাও, শহরের লোক দেখতে পায় না এইটা, ভালো করে দেখে না। এইটা 500 রেখা একদম, এইটা এই যে একদম লেজ থেকে কানকো পর্যন্ত। কি দেখে মাছ টাটকা কিনা চিনবে বলে দাও? কানকো দেখতে হবে, কানকো দেখতে হবে, টাটকা কিনা কানকো দেখতে হবে। কানকোটা যদি লাল হয়, দেখা কানকো দেখা, এই যে টকটকে লাল, একদম লাল, হ্যাঁ লাল হবে। আর চোখটা দেখলে বোঝা যাবে, আর কালার এখন বোঝার উপায় নেই, কারণ ইউরিয়া সার দিয়ে দেখতে হবে মাছটা ছটফট করছে কিনা। আর ইউরিয়া সার দিলে যদি আরো ছোট করে তাহলে চঞ্চল মাছ। তোকে আমি বলতে বলিনি, তুই চুপ কর। ব্লগ ভিডিও করতে হবে আমাদের, দাঁড়িয়ে নে, তোল তোল তোল। এই যে এখন এ চালানো যাবে এই মাছগুলো সব। মোটামুটি আমাদের এখানে দাম খুবই কম, 500-550-600 টাকা করে কিলো, 200 টাকাও কিলো আছে কিছু কিছু মাছ ভাই। এই ভেটকি 200 টাকা, 200 থেকে বড় জোর 250 টাকা। বাহ, এত সস্তা? আমাদের এখানে দাম পাওয়া যায় না তো, দাম সব লাভ করে ওই পাইকারি ব্যাপারী যারা আছে ওরাই লাভ করে। ঠিক বলেছিস, ওরাই লাভ করে, আর তোদের কাছ থেকে এত সস্তায় কিনে নেয়। হ্যাঁ, এই একটা কিন্তু অন্য মাছ, কিভাবে ঢুকে যায় এই মাছটা? এটার বলে পায়রাতলি, কাটা মারলে খবর। আরে প্রচন্ড বিষাক্ত মাছ এটা, যদি কাটা দেয় মানুষের আধমারা করে দেবে। আমার কোমর সাই হচ্ছে না। এই যে এইটার গুড়জালি বলে তো, এই ঢেলা 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 ঢেলা, এই বে দিবি না, এটা দিবি না, এটা রাখ। তুই বসে বসে মাছ ভাজবি, কিন্তু আমি কেটে দেবো, এরপরে আর পারবো না। ওইটাই দিবি, কি বলছো? 3 কেজি করে ভেটকি, এক একটা ওজন 3 কেজি করে। না না, একটু বেশি হবে, বেশি হবে না, 3 কিলো হবে, 3.5 কেজি হবে। হ্যাঁ, মাছ এখানে প্রচুর হয়, প্রচুর হয়। বল বল, মাছ এখানে প্রচুর হয়। ও তো একটা ছোট ডোবা, ওই 2.5 থেকে 3 কাঠা হবে বড় জোর।
একটু রিস্ক আছে, নদী তো ধরে। চারটে রয়েছে, চারটে, আর এগুলো হলো সাড়ে তিন কেজি করে ওজন হবে। আর এখানেও রয়েছে তিনটে ভেটকি, এই যে এখানেও রয়েছে তিনটে ভেটকি, আর এখানে রয়েছে ট্যাংরা, আর এখানে রয়েছে তেলাপিয়া। তো এই হলো সব মাছ, আর কিছু মাছ রয়েছে সেগুলো বাড়ির জন্য রাখা হয়েছে, আর কিছু আমি নিয়ে যাবো তার জন্য রেখেছি।